রাশার ডায়েরিতে আবার আপনাদের স্বাগত। আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি জানি ধর্মপ্রাণ মানুষ গত সপ্তাহে যা সাড়া দিয়েছেন, আমরা সেই সাড়ায় আপ্লুত হয়ে আবার আপনাদের আরেকটা নতুন জায়গা দেখাবো। সত্যি এই জায়গাটা আগে কখনো আপনারা দেখেননি, আর এই জায়গার মাহাত্ম্য যদি শোনেন চমকে যাবেন। আর যারা মহাদেব শিবকে ভালোবাসেন তারা তো এই জায়গাটা একবার এই জায়গার গল্প এবং মন্দিরটা দেখলে বলতে বাধ্য হবেন, হর হর মহাদেব। আমি এবার আপনাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। স্থানীয় মানুষের মুখে প্রচলিত যে কথা বা যে মাহাত্ম্যের কথা শোনা যায় তা হলো, আজ থেকে প্রায় 400 বছর আগে এক গাভী অর্থাৎ গরুকে খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে দেখা যায় গরুটি দাঁড়িয়ে আছে। কাছে গেলে দেখা যায় গরুটি একটি পাথরের কাছে দাঁড়িয়ে। গরুটি বাড়ি নিয়ে ফিরলে স্বপ্নাদেশ পান গরুর মালিক এবং পরের দিন ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি পরিষ্কার করে একটি অদ্ভুত পাথরের দেখা পান, যার উপরে দুটি চোখের আকার রয়েছে। অন্যান্য শিবলিঙ্গ থেকে এটি একদম স্বতন্ত্র। একটু ভালো করে দেখুন। এবার মন্দিরের বাইরের দেওয়ালে দেখুন অসংখ্য মানসিক ঢিল পাতা। জানা যায় শ্রাবণ মাসে, শুধু শ্রাবণ নয়, শ্রাবণ ও চৈত্র মাসে প্রচুর পুণ্য লোভাতুর মানুষ এখানে আসে পুজো দিতে। এই টোটাল অঞ্চলটা বনাঞ্চল ছিল, আমাদের পূর্বপুরুষরা বাড়িপুর থেকে এসে এখানে পুজো করে যেত। তারপর আমার বাবা এটাকে পরবর্তীকালে, এর আগে ছোট একটা আটচালা ছিল, সেইটা বাবা পূজা আচ্ছা করত। তার পরবর্তীকালে আমি সেটাকে অনেক বড় করে এই এখন যে মন্দির দেখছেন এই মন্দির করা হয়েছে। বহু যাত্রী টাত্রী আসে এখানে, বিশেষ করে শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে আরও বেশি। আমাদের চৈত্র সংক্রান্তিতে প্রচুর মেলা হয়, শিবের কাছে সব মনস্কামনা পূরণের জন্য সবাই আসে। ধর্মলোভাতুর বা পুণ্যলোভাতুর মানুষ পুণ্যের আশায় আসেন এখানে। সোমবার একটা বিশেষ দিন, তাই এখানে ভিড় অবশ্যই হয়। আপনারা যারা আসবেন দূর থেকে তাদেরকে আগেই বলবো, আসার খুব সহজ পথ আছে। বারুইপুর স্টেশনে নামবেন, সেখান থেকে অটো ধরে কাউকে বললেই হবে এই জায়গায় পৌঁছাতে পারবেন। শিব থাকবে, পার্বতী থাকবে না, এটা হয়? শিব যেখানে বিরাজমান, স্বয়ং নন্দীকেশ্বর যেখানে আছেন, ঠিক তার পাশেই নিজের জায়গা করে নিয়েছেন মা পার্বতীর। আমি এইখানে এই পার্বতী মন্দিরটা কী করে হলো? না আমি ধরে আছি, এই পার্বতী মন্দিরটা এখানে আমি আজ 25-30 বছর বিবাহ হয়েছে, আমি এ বাড়ির বৌমা। তো আমার ছোটকাল থেকে শিব দুর্গার প্রতি আমার প্রচণ্ড ভক্তি। তো সেই কারণে আমি যখন এসে দেখি এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ আছে, তখন আমি মনে মনে ভেবেছিলাম যে শিবের পাশে শক্তি থাকে সেটা ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম যে শিবের পাশে শক্তি আমরা আহ্বান করি। যখন শিবের পুজো করি তখন আমরা শক্তিকে আহ্বান করি, কিন্তু শক্তির মূর্তি তো নেই। তখন আমার মনে মনে সংকল্প হয়েছিল যে আমি একটা শক্তির মূর্তি প্রতিস্থাপন করব দশভুজা দুর্গা। এটা দশভুজা হয়নি, শিব আর শক্তি এখন বর্তমান প্রতিষ্ঠা করেছি, তো সেটা সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠা করেছি, কারণ মা তো সবার জন্য, আমার একার জন্য নয়। তবে আমি নিত্য পুজো করি, যেমন শিবের পুজো করি শিব সহস্র নাম দিয়ে, হ্যাঁ সেরকমই আমি মা দুর্গার দশভুজা মূর্তি প্রণাম মন্ত্র দিয়ে মাকে আহ্বান করি, মুখ প্রণাম করি। এবং সেটা হচ্ছে যে ওম জটা ঝুট সমাযুক্ত মধ্যেন্দুকৃত শেখরাম লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশানুনাম তপ্ত কাঞ্চন বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্নাং সর্বাভরণ ভূষিতাম সুচারুদশনাং তদ্দেবীনোন্নত পয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম ত্রিশূলং দক্ষিণে দেবং খড়গচক্রং
ক্রমাদথ তীক্ষ্ণ বাণং তথা শক্তি দক্ষিণে সুবিচিন্তয়ে খেটকং পূর্ণ চা পঞ্চ পাশবং কুসুমেব চ ঘণ্টাং বপর শুঙ্গবা পিবা মত সন্নিবেশয়ে অধস্তান মহিষং তদবদেবী শিরস্কং পদর্শয়েন শিরচ্ছেদ দবং তদবদ্ধানবং খড়গোপানীনাম হৃদি শূলেন নিভিন্নং নির্যতন্ত্র বিভূষিতম রক্তারক্তি কৃতাঙ্গং চ রক্তধারা বিস্ফুরিতেক্ষণম বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটি ভীষণাননম সপাশ বামহস্তেন ধৃতকেশঞ্চ দুর্গয়া মমদ্রুধীর বক্ত্রং চ দেব্যসিংহং পদর্শয়ে দেব্যাস্তু দক্ষিণ পাদং সমং সিংহ পরিস্থিতম স্তুমানঞ্চ তদ্রূপমরৈ সন্নিবেশয়ে প্রসন্ন বদনাং দেবীং সর্বকাম ফলপ্রদাম শত্রুক্ষয়ঙ্করিং দেবীং দৈত্যদানবদর্পহাম উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা আভিশক্তিভিরষ্ঠাভি সততং পরিবেষ্টিতং চিন্তয়েদি জগতাং ধাত্রীং ধর্মকামার্থমোক্ষদাম ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। এই মন্ত্রে আমি মাকে পুজো করি। তবে আমার মায়ের কাছে শুধু এই প্রার্থনা, মা তুমি বিশ্বের মঙ্গল করো, তুমি এখানে জাগ্রত হিসাবে, তুমি জাগ্রত প্রতিমূর্তি হিসাবে তুমি বিরাজ করো, তুমি বিশ্বের কল্যাণ করো। চিত্রশালী নন্দিকেশ্বর শিব মন্দিরের পাশাপাশি আমরা জানতে পারি সামনে রামনগর ধবধবিতে আরও একটি পুরাতন মন্দির আছে, যার সাথে সুন্দরবনের মানুষের অনেক লোককথা গল্প আছে। লক্ষ্মীকান্তপুর ও ধবধবির কয়েক মাইল দূরে একটি দক্ষিণ রায়ের মন্দির আছে, যেটি এই মুহূর্তে আপনারা প্রত্যক্ষ করছেন। এই অঞ্চলটি একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। এখন এই অঞ্চলের আদিবাসীরা দক্ষিণ রায় মন্দিরে পুজো দেন। দক্ষিণ রায়ের মূর্তিতে একটি বিরাট গোপ দেখা যায়। তার শরীর শীর্ণ চকচকে এবং হলদেটে, গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ দেখা যায়, মুখের দিক থেকে লালা ঝরে, তার একটি 6 মিটার দীর্ঘ লেজও আছে। দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। তাকে পশু বা দানবদের নিয়ন্ত্রক বা বাঘের রাজা মনে করা হয়। সুন্দরবনের আদিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করে। অপর এক লোক দেবী বনবেবী ও পীর বরখা গাজীর সাথে দক্ষিণ রায়ের বিরোধের কথা সুন্দরবনের লোককাহিনী, লোকসংস্কৃতি, লোকপালাগানের অঙ্গে আছে। দক্ষিণ রায়ের রাজত্বের সীমা দক্ষিণে কাকদ্বীপ, উত্তরে ভাগীরথী নদী, পশ্চিমে ঘাটাল ও পূর্বে বাঁকলা জেলা। প্রত্যেক অমাবস্যায় দক্ষিণ রায় মন্দিরে একসময় পশু বলি হতো। লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন, তাই স্থানীয় লোকেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান। দক্ষিণ রায়ের বার্ষিক পুজো উপলক্ষে গায়নরা পালাক্রমে কবি কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গল পরিবেশন করে এবং বাউল, মৌল্লা, মঙ্গল্লী প্রভৃতি শ্রমজীবী মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে এ গান ভক্তিভরে শ্রবণ করেন। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাঠ বা মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দিয়ে যেত। কেউ কেউ মাথার পেছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, বাঘ সেই মুখোশ দেখে যাতে ভয় পেয়ে কাছে না আসে। যারা এই ভিডিওটা দেখছেন, আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে নিশ্চয়ই আলাদা করে একটা ভক্তি তৈরি হচ্ছে। তাহলে আপনাদের এই ভিডিওটা দেখার নিচে হর হর মহাদেব লিখে দিন বা জয় নন্দিকেশ্বরের জয়। তাহলে আগামী সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, আর এই নতুন ভিডিও নিয়ে আসার পর কেমন লাগে আজকের ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।